মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে তবে তিনি বলেন এ অভিযোগ অসত্য এদিকে বিষয়টি নিয়ে তদন্ত করতে কেবিনেট ও উপদেষ্টাকে নিয়ে প্রধান উপদেষ্টা কমিটি গঠন করে দিয়েছেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন বিস্তারিত নূর মোহাম্মদ বিস্তারিত রিপোর্টে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মোহাম্মদ মখলিসুর রহমান এবং দুই যুগ্ম সচিব ড জিয়াউদ্দিন আহমেদ এবং আলী আহমেদের বিরুদ্ধে অভিযোগ উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে দশ কোটি টাকার লেনদেনের বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয় তবে সচিবালয় নিজেকে নির্লভ দাবি করে সাংবাদিকদের কাছে অভিযুক্ত সিনিয়র সচিব মখলিসুর রহমান বলেন যে খবর বের হয়েছে তা অসত্য আমার মোবাইলটা হলো স্যামসং আর ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন আইফোনকে আমি ব্যবহার করি আমি ব্যবহার করি স্যামসং ওনারা কে কী দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ ডায়লগ আমি এটা কিছুই জানি না আমি এই সম্পর্কে ইফআইস এ লেস ইট ইস বেটার থাকতে আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে এদিকে বিষয়টি নিয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিনেশ মুর্শিদ বলেন জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে তদন্ত করতে তিনি উপদেষ্টাকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে এটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি এটা জানার জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে কথা হয়ে গেছে এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে এবং তারপরে আমরা ইনভেস্টিগেশন অবশ্যই করবো এবং আমাদের প্রশাসনে বা আমাদের অত্যন্ত দায়িত্বশীল জায়গায় অধিষ্ঠিত কর্মকর্তাদের কোনো রকমের দায়িত্বহীনতা সেটা তো মেনে নেওয়া যাবে না সেটাও আমাদের অনুশাসনের অধীনে আনবো আমরা এবং আনতে হবে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে তদন্তের মাধ্যমে তার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শারমিনেশ মুর্শিদ একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা এটার নাম প্রথমত এই কথাটা উঠল কেন এটা সূত্র কি এটার কারণ কি নূর মোহাম্মদ ভুইয়া এশিয়ান টেলিভিশন ঢাকা